أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহুসলাম আল্লা রসুল্লাহমাদ কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির সামনে তাকে তার প্রমাণ আদি উপস্থাপনের পরে তার আমলগুলো ভালো আমলগুলো কেমতের দিন মিজান মানে দাড়ি পাল্লাতে ওজন করা হবে মিজানে ওঠানো হবে এবং যার নেকের পাল্লা ভারী হবে সে সফল কাম হবে আর যার নেকির পাল্লা হালকা হবে সে ব্যর্থ হবে কারিমে এ প্রসঙ্গে একাধিক আয়ত রয়েছে ও আমিহু অমা হাউমা কামাহিয়া নারুন হামিয়া যার পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাউিয়া জাহান্নাম আর হাভিয়া কি জানেন হাভিয়া হলো প্রজ্বলিত অগ্নি অনুরূপভাবে সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা এক প্রসঙ্গে আয়াত এসেছে সুরা মুমিনের মধ্যে আয়াত এসেছে যাদের পাল্লা ভারী হবে ফামান সাকুরাত মাওয়াজিনু ওয়াজির ফাউলাই কহমুল সে উইনার হয়ে যাবে মানে জান্নাত পাবে যার পাল্লা হালকা হবে আমান খফাত মাওয়াজিনু জিনু কাল্লা দিনা খাসিরু যার পাল্লা হালকা হবে নেকের পাল্লা হালকা হবে সে যেন নিজেরই ক্ষতি নিজে করেছে এবং সেই ক্ষতি কখনো শোধ করা যাবে না তাহলে আমরা আজকে আলোচনা করব যে কোন সমস্ত জিনিস নেকের পাল্লাকে ভারী করবে কারণ পাল্লা ভারী আপনার হতেই হবে পাল্লা ভারী হলেই সফল কাম পাল্লা হালকা হলেই ক্ষতি চিরকাল খাসিরু আল্লাহ এই কথাটি একাধিকবার কনুলকারীমের মধ্যে বলেছেন যে আমি কেমন এদিন দাড়িপাল্লা কায়েম করব মানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব কারো প্রতি জুলুম করা হবে না মিসকাল হাবিমিন খারদালিন খারদালিন বলা হয় সরিষার দানাকে তার মানে সরিষার দানা পরিমাণও জুলুম করা হবে না এবং সরিষা দানা পরিমাণও যদি কেউ ভালো কাজ করে তাও আমি উপস্থিত করব করবো বিনা হাসিবিন এবং আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট সময় দিন বন্ধুরা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে কোন জিনিস নেকের পাল্লাতে ভারী হবে কারণ হলো যে যেই কাজগুলো ভালো কাজ আমরা মনে করি যেমন হাদিসের মধ্যে এসেছে ইমাম মুসলিম একটি হাদিস এনেছেন যে কাফেরদের ভালো কাজ পাহাড় পরিমাণ ন্যাকামল মাসির পাখার সমতুল্য হবে তার মানে আপনি মনে করেছেন অনেক বড় কাজ কিন্তু সেটি ওজন হবে না ভারী হবে না ফজরত আবু হর তিনি বলেন যে নবীজি বলেছেন ক্যামত এদিন এক বিশাল দেহ বিশিষ্ট একটা লোককে আনা হবে মানে কাফের কাফেরদের কথা উল্লেখ করা হয়েছে তো তার ওজন মাসির মাসি পরিমাণও হবে না এবং এর পক্ষে কানুল করিমে আল্লাহ তালা জায়দ বলেছেন রসুল্লাহামী আয়াত পাঠ করেছেন ফালা ফালানা আমি তার কোনো ওজন আমি তার কোনো মূল্যায়ন আমি তা করব না ক্যামতের দিন কোনো মূল্যায়ন হবে না তার মানে কাফের তারা ক্যামতের দিন যত বড় পাহাড় পরিমাণ ভালো কাজ নিয়ে আসুক না কেন এর কোনোই মূল্য আল্লাহ তালা দিবেন না তাহলে যে সমস্ত কাজগুলো নেকের পাল্লাকে ভারী করা হবে তার মধ্যে সবচেয়ে বড় হলো যে তার ভালো আমল ভালো আমল সমূহের মধ্যে উত্তম হল যে তার উত্তম চরিত্র ব্যক্তিগতভাবে উত্তম চরিত্র কেমন দিন অধিক ভারী হবে আর বান্দাদের সাথে বা মানুষের সাথে মোয়ামেলা এর মাধ্যমেও নেকের পাল্লা ভারী হবে আবার কিছু তাজবিহ তাহলিল সমূহ রয়েছে যেগুলোকে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম নেকের পাল্লাতে ওজন ভারী হবে হিসেবে উল্লেখ করেছেন আমরা তিনটি বিষয় জানব এর মধ্যে সর্বপ্রথম বলবো যে ব্যক্তিগতভাবে যেটি সম্পর্কিত সেটি হলো যে হজরতে আবুদ্দার্দিয়া আল্লাহ তালনু তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন ক্যামতে দিন মিজানে ওজন আমল সমূহের মধ্যে সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র হোসনিল খোলক উত্তম চরিত্র উত্তম চরিত্রে অধিকারী অধিক পরিমাণে তার মানে উত্তম চরিত্র যার নফল নামাজ নফল রোজা এ সমস্ত বিষয়গুলো আছে তার থেকেও উত্তম চরিত্র উত্তম আখলাক আখলাকের ক্ষেত্রে মানুষের সাথে তার মহামেলা মহাশারা এবং উত্তম চরিত্রের মধ্যে যা কিছু বোঝায় এক কথায় আমরা যাকে মোটামুটি ভালো মানুষ বলি যে না মানুষটা বেশ ভালো ইমান আছে মানুষটা ভালো তবে এটি মনে রাখতে হবে অনেকে আছে যে এমনি মানুষ হিসেবে ভালো কিন্তু আল্লাহর হুকুম পালন করে না তাহলে এই জাতীয় এই উত্তম ভালো মানুষ সেও বিফল হবে তার মানে আল্লাহর হুকুম ফরজ হুকুম বিধানগুলো পালন করার সাথে সাথে সে মানুষ হিসেবে ভালো উত্তম চরিত্র চরিত্রতার চরিত্রাংশে কারণ হল যে মানুষ মুখ দিয়ে যে সমস্ত কথাবার্তা বলে সেগুলোও কিন্তু ওজন করা হবে আমরা আলোচনা করতেছি যে অধিক ভারী কি হবে কারণ রসল সাল্লি সাল্লাম বলেছেন যে নেকের পাল্লার মধ্যে কেমতের দিন এমন কি হাদিসের মধ্যে বলা হয়েছে যে ঘোড়া যুদ্ধের জন্য যে সমস্ত ঘোড়া প্রস্তুত করা হয় সেই ঘোড়া যে সমস্ত প্রসাব পায়খানা করে মানে যেহাদের জন্য কৃত ঘোড়ার খানাপিনা প্রসাব পায়খানা সেগুলোকেও কেয়ামতের দিন নেকের পাল্লায় ওজন করা হবে ইমাম বোখারি এ প্রসঙ্গে আদেশ এনেছেন তার মানে সবই ওজন করা হবে কিন্তু তবে সবচেয়ে বেশি যে আমলগুলো ওজন হবে ভারী হবে দেখুন একদিকে দিয়েছেন আপনি পাঁচ কেজি ধান পাঁচ কেজি ধানে আপনার পাল্লাটা ভরে গেল আর দিকে দিলেন আপনি পাঁচ কেজি সম পরিমাণ পাথর তো পাথরটা দেখতে তো একেবারেই ছোটো কিন্তু এটা পাঁচ কেজি পাঁচ কেজি এটার ওজন অন্যদিকে পাঁচ কেজি ধানে পুরো পাল্লাটা ভরে গেল তো কেমতের দিন সব কিছুই ওজন করা হবে তবে যে সমস্ত বিষয়গুলো ভারী হবে তার মধ্যে একটি হলো ন্যাকামল অনুরূপভাবে দ্বিতীয় যে বিষয়টি রসুল্লাহাল্লাম আদিসের মধ্যে একাধিক জায়গাতে উল্লেখ করেছেন আর তা হল যে কালিমা শাহাদাত কালিমায় শাহাদাত কেমতের দিন নেকের পাল্লাকে ভারী করবে তবে কালিমায় শাহাদাত শুধুমাত্র পঠন নয় বরং তার আলোকে জীবন গঠনও হতে হবে আর কালিমা শাহাদাত হলো আসাদু আল্লাহ ই ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এবং এই প্রসঙ্গে ইমাম তিরমিজে একটি দীর্ঘ হাদিস এনেছেন যে কিয়ামতের দিন আল্লাহ এক ব্যক্তিকে সমস্ত মানুষের সামনে হিসাব নেওয়ার জন্য আলাদা করবেন তার নামায় সমস্ত রেকর্ডগুলো তার জীবনের কর্মগুলো রাখা হবে এবং তার রেকর্ডগুলো বা তার নামাগুলো প্রত্যেকটি এত আয়তন হবে যে মদিনা থেকে বাসটা পর্যন্ত তার মানে এত লম্বা লম্বা এত পরিমাণ তার ন্যাক আমল তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে তুমি কি এই পাপগুলো এই যে আমলগুলো মানে এই পাপ যেগুলো করেছো এগুলোকে তুমি অস্বীকার করো এবং আমার ফেরেসা তোমার প্রতি জুলুম করে নাই তো সে বলবে যে না তো আল্লাহ তালা বলবেন যে তোমার কি কোনো আপত্তি আছে সে বলবে না এরপরে আল্লাহ তালা তো বলবেন যে আচ্ছা থামো তোমার নিকট তোমার একটি নেকি আছে আজ তোমার প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না তখন একটি কাগজের টুকরো বের করা হবে আর সেখানে লেখা আছে আসাদু আল্লাহ ইহ ইহ ও আসাদু আন্না আব্দুহু আবদুহু আর আল্লাহ বলবেন যাও এটাকে ওজন করো সে ব্যক্তি বলবে যে আমার এই যে যে আমলগুলো আমল বলতে কাজ ন্যাকামল নয় কিন্তু মানে আমল মানি হলো কাজ তবে তার খারাপ কাজগুলো তার গুনাগুলো মানে তার আমল নামায় যে সমস্ত জিনিস লেখা হয়েছে তো সে ব্যক্তি বলবে যে আমার তো এত বদামল এর বিনিময়ে এই কাগজের মূল্য কি হবে তখন আল্লাহ তালা বলবেন যে তোমার প্রতি জুলুম করা হবে না এবং রসোল্লা সাল্লাম বলেছেন যে তার এই পাপের রেকর্ড তার যে সমস্ত পাপের সমস্ত রেকর্ড এক পাল্লায় রাখা হবে আর ওই কাগজের টুকরা অপর পাল্লায় রাখা হবে এবং বলা হয় যে পাপের পাল্লা হালকা হয়ে যাবে কাগজের টুকরাটাই ভারী হয়ে যাবে যেখানে রয়েছে আল্লাহ তালার নাম আল্লাহ তালা নামের থেকে বেশি ভারী আর কিছুই নেই ইমাম তিরমিজি এ প্রসঙ্গে এনেছেন আর দ্বিতীয় খণ্ডে দুই নম্বর সুতরাং নেকামল ভারী করতে হলে সেই বোখারির মধ্যে আরেকটি হাদিস এসেছে আলি আসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি সুবাহানদিহি আজিম এটি নেকের পাল্লাকে ভারী করবে সেই বহারির সর্বশেষ হাদিস হজরতে আবু হরে দি আল্লাহ তালন তিনি বলেন নবীজি বলেছেন দুটি কথা এমন আছে যা উচ্চারণ করা সহজ কিন্তু মিজানের পাল্লাতে অনেক ভারী হবে এবং আল্লা তালার নিকট অনেক প্রিয় আর তা হলো সুবহানদিহি সুবহান অনুরূপভাবে যে সমস্ত তাজবিগুলো আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহ বলা তামলা উল মিজান মানে মিজানের পাল্লাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে আলহামদুলিল্লাহ অনুরূপভাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ এই শব্দগুলো বলা সোহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলা আসমান এবং জমিনের মাঝে সব কিছুকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় ইমা মুসলিম এই প্রসঙ্গে হাদিস এনেছেন সময় দিন বন্ধুরা আমরা এই আলোচনার মাধ্যমে আমরা বলবো যে ক্যামতের দিন যদি আমাদের কথোপকথন যদি উপস্থাপন করা হয় আমরা কত বেহুদ কথাবার্তা বলি সেগুলোও কিন্তু পাপের পাল্লাকে ভারী করবে ওটাও একটা কথা আর এই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটাও কিন্তু কথা এবার নিজেই চিন্তা করবেন যে কোন কথাগুলো আপনি সব সময় আওড়াবেন একটা নেকি শুধু একটি নেকি বেশি হওয়ার কারণে মানুষ জান্নাতে যাবে একটা নেকি কম হওয়ার কারণেও কিন্তু মানুষ জাহান নামে যাবে এটি মনে রাখবেন নেকের পাল্লা একটি বেশি হয়েছে আপনি জান্নাতে আচ্ছা যদি সমান সমান হয় এ প্রসঙ্গেও হাদিস রয়েছে যে কেমনতে দিন লোকজনের যদি আমল যদি সমান সমান হয় কারণ আগেই তো কানে বলা হয়েছে যে যাদের পাল্লা বাড়ি হবে সফল কাম পাল্লা হালকা হলে জাহান্নাম যার নেকি এবং পাপ সমান সমান হবে সে আরাফবাসীদের অন্তর্ভুক্ত হবে আরাফ হল জান্নাত এবং জাহান নামের মধ্যখানে একটি জায়গা এর সঙ্গে ইবনু মোবারক জাওয়ায়দ জহুদ নামক গ্রন্থে এ বিষয়ে আলোচনা করেছেন তো তখন বুঝে আসবে যে একটা নেকি যদি আমি পেতাম তাহলে আমি আজকে জান্নাতে থাকতাম সময় দিনই বন্ধুরা আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ সন্তুষ্টি মূলক কাজ করা তো দান করুক এবং নেকামলের পাল্লায় ভারী হয় সেরকমের আখলা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক সাল্লাল্লাহু আলা রাসূলিনা মুহাম্মাদিন নবী ওয়া আলিহি ওয়া واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء